ভাঙলে কখনো শেষ হয় না, সব কিছু নতুন করে শুরু হয়, যেমন করে অঙ্কুরিত বীজ। তুমি দেখবে জীবনে সব কিছু ভগবান ভেঙে তৈরি করে, এমন সুন্দর করে আরও নতুন করে তৈরি করে। একটা কিছু ভেঙে গেলে, একটা কিছুকে ভাঙলে ভগবান এত সুন্দর করে তৈরি করে, যেটা তুমি সত্যি তার থেকে এমন কিছু শিখে যাবে যে তুমি যখন ভেঙে পড়বে সেটা যদি চিন্তা করো তাহলে তুমি জীবনে অনেক দূর এগোতে পারবে। তুমি দেখবে যখন পাহাড়ের চূড়া ভেঙে পড়ে তখন সেখান থেকে ঝর্ণা বয়ে আসে, পাহাড়ের চূড়া বরফের চাই ভেঙে ঝর্ণার সৃষ্টি হয়, এক অপূর্ব সুন্দর দৃশ্য। একটু ভেবে দেখলেই তুমি বুঝতে পারবে যে ভগবান পাথরের চায়ে যে শক্ত কঠিন বড় বড় পাহাড়ের চূড়া যখন বরফের চূড়াগুলো ভেঙে ঝর্ণা সৃষ্টি করে, তুমি একবার ভেবে দেখো ভগবান ভেঙে কত সুন্দর সৃষ্টি করে। ঠিক তেমন করেই তুমি দেখবে আকাশের মেঘ যখন কালো ঘন মেঘের সৃষ্টি হয় সেগুলোও ভগবান এমনভাবে সৃষ্টি করে, সুন্দর করে এমনভাবে সেটাকে ভেঙে বৃষ্টির আকারে আমাদেরকে উপহার দেয়। সেটা তুমি যদি একবার ভেবে দেখো তাহলে বুঝবে যে সব কিছু ভেঙে নতুন করে সুন্দর হয়ে তৈরি হয়। ঠিক তেমনই যখন তুমি জীবনে ভেঙে যাবে, তুমি যখন জীবনে হেরে যাবে, তোমার জীবনটা যখন কোনো কারণে তোমার হৃদয়টা ভেঙে যাবে, তখন নিজেকে এটা মনে করবে না যে এখানেই সব কিছু শেষ হয়ে গেল। তুমি এটা ভাববে যে ভগবান যেভাবে এই জিনিসগুলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, সেগুলো এত সুন্দর করে সৃষ্টি করছে, তুমিও কিন্তু তোমার জীবনে কিছু ভেঙে গেলে, তোমার জীবনে কোনো রকম আঘাত পেলে, বড় বড় আঘাত পেলে তুমি যদি ভেঙে পড়ো তাহলে তুমি শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটা থেকে কিছু শিক্ষা নাও তাহলে তুমি বুঝবে যে ভেঙে আবার নতুন করে তৈরি করা যায় সুন্দর করে। এটাই কিন্তু তোমার কাছে একটা শিক্ষণীয়। আবার তুমি দেখবে যে একটা ছোট্ট বীজ, একটা ছোট্ট বীজ যখন তুমি মাটিতে ফেলে রাখবে বা মাটিতে পুঁতে দেবে তখন সেটা ফেটে ভেঙে একটা সুন্দর চারা গাছের অঙ্কুরিত বীজ, যেটা আর কি একটা সুন্দর চারা গাছের সৃষ্টি হয়। ভগবান যে কোনো জিনিসকে ভেঙে কত সুন্দর করে সৃষ্টি করে, তেমনি তোমার জীবনেও যদি কোনো রকম তুমি আঘাত পাও, যদি ভেঙে যাও তুমি জীবনের তোমার চলার পথে, যদি তুমি তোমার সাফল্য, তোমার সফল হওয়ার দিকে, পথে, রাস্তায় যদি তুমি চলতে গিয়ে যদি তুমি ভেঙে পড়ো, তাহলে তুমি মনে করবে না যে এখানেই শেষ, তুমি আবার নতুন করে শুরু করতে পারবে নতুনভাবে সুন্দর করে। ঠিক এমনই করে যেমন করে একটা ছোট্ট বীজ ভেঙে সেখান থেকে একটা সুন্দর চারা গাছের সৃষ্টি হয়। আর এটা দেখেই তুমি ভাববে, একটু বিচার করে দেখো যে ভগবান সব কিছু ভেঙে কত সুন্দর করে সৃষ্টি করে, তুমিও তোমার জীবনে নতুন করে শুরু করতে পারবে। তোমার জীবনটা যখন কোনো কষ্ট, দুঃখ, বেদনার মধ্যে ছেয়ে যাবে তখন তুমি সেখান থেকে বেরিয়ে এসে আরও নতুন করে তোমার জীবনটাকে তৈরি করতে পারবে, তুমি তোমার জীবনটাকে আরও সুন্দর করে সাজাতে পারবে।